ছোটবেলা বাবা ভাবতো ছেলে হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। ছেলে এখন হোয়াটসঅ্যাপে ইউটিউবের লিঙ্ক পাঠায় টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ কলকাতাওয়ালা কৌশিক, যেখানে হয় প্রচুর মজা, প্রচুর খাবার, প্রচুর বাওয়াল এবং তার সাথে থাকে গাইস একটু কন্টেন্ট। আমি জানি না, বাট আমাদের ইন্ডিয়ান সোসাইটির যে প্যারেন্টসরা আছে, এই প্যারেন্টসরা সবসময় মানে ছেলেদেরকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে কেন বলে। মানছি প্রচুর টাকা আছে, কিন্তু মানে টাকাই কি সব, সবই কি টাকা? হ্যালো, হ্যাঁ বল। আরে বাড়া, আমি কি পালিয়ে যাচ্ছি? তোর 200 টাকা পাস, তুই 200 টাকা আমি দিয়ে দেবো পরে। বাড়া 200 টাকা জন্য এরকম করছিস? বাড়া 200 টাকা দিয়ে দেবো না, 200 টাকা পাস তো, ঠিক আছে দিয়ে দেবো, আর টাকা হোক দিয়ে দেবো, 200 টাকার জন্য এরকম করছি। তুমি কি একজন বাঙালি মধ্যবিত্ত পরিবারের ছেলে? তুমি কি ছোটবেলা থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট করে আসছো? তোমার মাধ্যমিকে মোটামুটি একটা ভালো নাম্বার আছে? কংগ্রেচুলেশন, তুমি তোমার পথ বেশ ভালো মতোই মারিয়ে নিয়েছো। ছেলে তো মাধ্যমিকে বেশ ভালোই রেজাল্ট করলো, এরপরে গতিপথটা কি, মানে কি ভাবছে, কি করবে? ও তো নিট দেবে, ও মেডিকেলের জন্য প্রিপেয়ার করছে, ও বড় হয়ে ডাক্তার হবে। না মারা, আমার জীবনের তো কোনো মূল্যই নেই, মানে আমি কি হতে চাই না হতে চাই সেটা ঠিক করছে অন্য কেউ। আমাকে জিজ্ঞেস কর কেউ আমি কি হতে চাই বড় হয়ে না হতে চাই, আর বাড়া ভাববই বা কি করে? ক্লাস 10-এর একটা ছেলে যে বাড়া মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, সে তো বাড়া সায়েন্স নেবে, সায়েন্স নেওয়ার পরে সে তো ভাববেই যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার অনলি একটা অপশন, টাকা কামানো। এই ধারণাটাই বাড়া পুরো চুদে দিল, বাড়া পুরো ছাত্র সমাজকেই মানা চুদে দিল। একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে এর বাইরে বোধহয় কিছু ভাবতেই পারে না, পুরো চুতিয়া সোসাইটি মানে পুরো চুতিয়া এডুকেশন সিস্টেম, পুরো লেওড়া। তারপরেও বাড়া কিছু স্টুডেন্ট বাড়া ইঞ্জিনিয়ার হতে চায়, কোথাও একটা থেকে ইন্সপিরেশন পায় ইঞ্জিনিয়ারিং করার, সেই জায়গাতেও বাড়া বাপ মা বা সোসাইটি বাড়া একটা ধাপ্পা দিয়ে দেয় যে বাড়া ইঞ্জিনিয়ারিং এর লেওড়াও এখন কিছু হয় না, ইঞ্জিনিয়ারিং এখন প্রচুর কলেজ খুলে গেছে, ইঞ্জিনিয়াররা ফাঁকায় বসে আছে, ডাক্তার হও। আরে বোকাচোদা, আমরা ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে চাই কি বাড়া শুধুমাত্র পয়সা কামানোর জন্য? জীবনে বাড়া প্যাশন ট্যাশন বলে কিছু তো আছে নাকি বাড়া? নিজের ইচ্ছের কি বাড়া পোদ মারা গেছে নাকি বাড়া? এখন বাড়া কিছু একটা হলো কি হলো না, বাড়া মোটামুটি একটা রেজাল্ট করলো কি বাড়া করলো না, সায়েন্স নিয়ে পড়ছে, বাড়া ডাক্তার বা ইঞ্জিনিয়ার করে নাও। ডাক্তারের পেছনে যুক্তি কি বাড়া? না বাড়ায়, এখানে বাড়া সহজেই চাকরি হয়ে যায়, বাড়া ডাক্তারি করা মানেই বাড়া একটা প্রফেশনে ঢুকে যাওয়া যেখানে বাড়া টাকা পয়সার কোনো অভাব নেই। মানে বাড়া পরিষ্কার কথা বলছে যে ডাক্তার এই জন্য হও যে একটা মুদিখানার দোকান খোলো, যেই দোকানে বাড়া তুমি একটা চেম্বার বসাও, নিজে যার যত রোগ হচ্ছে বাড়া এখানে এসে চিকিৎসা করো, আর বাড়া টাকা নিয়ে বাড়া বড়লোক হয়ে যাও। যখন তুমি বাড়া ডাক্তার হওয়ার পেছনে প্যাশনটাকে না রেখে একটা এমন লজিক রাখছো যেখানে তুমি শুধু টাকা কামানোই মেইন লক্ষ্য, তার মানে বাড়া তুমি একটা মুদিখানার দোকানই খুলছো, যেই মুদিখানার দোকানে বাড়া তোমার কাস্টমার হচ্ছে সেই রোগে ভোগা লোকের, এবং সেই রোগে ভোগা লোকের সংখ্যা যত বেশি হবে তোমার মজা তত বেশি হবে, তোমার আর্নিং তত বেশি হবে, এবং এই উদ্দেশ্যেই বাড়া তুমি একটা ডাক্তার হওয়ার চেষ্টা করছো। এই মানসিকতা বাড়া খুবই খারাপ, বাড়া আমার তো বাড়া পার্সোনালি খুব খারাপ লাগে বাড়া। আমি জানি না বাড়া অন্যরা কি বলবে না বলবে, আমার যেটা মনে হয় বাড়া সেটাই বলছি বাড়া। আজকে বাড়া এই ডাক্তার হওয়ার পেছনে আমাদের নিজেদের ইচ্ছে চাইতে সোসাইটির ইচ্ছে বেশি থাকে বলে ইন্ডিয়ার 30% মেডিকেল স্টুডেন্ট ডিপ্রেশনে ভোগে। আমি বলছি না বাড়া, এটা আমি একদম বলছি না বাড়া, আমি তো কিছু জানি না, আমি তো মূর্খ না বাড়া, নেট ঘেটে দেখো বাড়া এটাই পাবে। ভাই দেখ, একটা 5 বছরের কোর্স যেখানে আরো 1 বছর এক্সট্রা দিতে হয় কমপ্লিটলি MBBS কমপ্লিট করার জন্য, মানে 6 বছর যেটা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, এই 6টা ইম্পর্টেন্ট বছর সোসাইটির জন্য ভাই নষ্ট করে দিস না। জীবনে যেটা করতে চাস ভাই সেটাই কর, মানে ভুলভাল জায়গায় নিজের টাইম ইনভেস্ট করছিস যেটা তোর জীবনে করতেই চাসনি, সোসাইটির চাপে করতে হচ্ছে, ভালো লাগাতে হচ্ছে, একদম রেকমেন্ডেড প্রফেশন না, ভীষণ বালছাল। এবার আসি পারে ইঞ্জিনিয়ারিং, এবার আবার নিজের ঘরের মাঠ। এবার এই ঘরের মাঠের খেলাটা তোমাদের একটু বোঝাই কি ভয়ঙ্কর যে খেলা বানা, তোমরা খেলাটা বুঝলে মোটামুটি চুড়ে যাবে। বেশিরভাগ প্যারেন্টসদের যেমন ডাক্তারি পড়ানোর ইচ্ছে থাকে নিজেদের ছেলে মেয়েকে, তেমনি সেই ছেলে মেয়েদের আবার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে থাকে। এবার এই ইচ্ছেটা কতটা লেজিট বা কতটা প্রপার ইচ্ছে সেটা দেখা সবচেয়ে বেশি দরকার। প্রত্যেকটা স্টুডেন্টই যখন সায়েন্স নিয়ে পড়ে এবং যখন তারা 11th এবং 12th থাকে, তখন IIT-র কোনো একটা সিনিয়রকে দেখে মনে হয় যেন শালা এর মতো হবো, এরকম একটা জিনিস অ্যাচিভ করবো। এবং আমাদের পদ্মারার জন্য অলরেডি সুন্দর পিচাই IIT খড়গপুর থেকে পাস আউট হয়ে এখন গুগলের CEO বসে আছে, ওরা সবাই মনে করে যেন ওরা সুন্দর পিচাই হয়ে যাবে বড় হয়ে। এবং এই সুন্দর পিচাই হওয়ার জন্য কতজনের সুন্দর জীবন যে মানে একদম সাপের মতো পেঁচিয়ে যায় মানে সেটা ভগবানও জানে না ঠিক মতো। মুদ্রায় ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন স্টুডেন্ট যে 11-12 পড়ে এবং সায়েন্স নিয়ে পড়ে, সে জীবনে ইঞ্জিনিয়ার হতেই চায় অন্য কাউকে একজন দেখে, সে তার পাড়ার দাদাও হতে পারে, নিজের পরিবারের কোনো দাদাও হতে পারে, এবং হতে পারে কোনো একজন রোল মডেল যে এখন সমাজের একটা ভালো জায়গায় আছে। আসলে ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব সুন্দর একটা সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট, যেটা ভালো মতো পড়লে কিন্তু মেডিকেলের মতনই একটা জায়গা অ্যাচিভ করা যায়। এইসব প্যারেন্টসরা এই কথাটা বলে যে ভাই মেডিকেল পড়লে ভীষণ স্কোপ, সেই তুলনায় ইঞ্জিনিয়ারিং এখন স্কোপ নেই, একদম প্রচন্ড বালছাল কথা। ইঞ্জিনিয়ারিং এখন স্কোপ না থাকার কারণই হচ্ছে অনেক স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তে যায় নিজের ইচ্ছের বিরুদ্ধে। এই 4 বছরে 40টা সাবজেক্ট, 50টা পরীক্ষা, 25টা সাবলি এক্সাম এবং 100টা অ্যাসাইনমেন্ট তুমি তখনই ট্যাকেল করতে পারবে যখন তোমার সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকবে। শুধুমাত্র হুজুগের বসে পোদ উড়িয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কেরিয়ার তৈরি হয়ে যায় না বস, আর যদি
সেটা ট্যাকেল করতে না পারো না, তোমার জীবনে এমন একটা ফ্রাস্ট্রেশন আসবে দিনে 10 বার হ্যান্ডেল মেরো সেই ফ্রাস্ট্রেশন থেকে মারা বের হতে পারবে না তুমি। এবার আসি পারে ইঞ্জিনিয়ারিং এর চাকরির জায়গায়। ইঞ্জিনিয়ারিং এ তুমি মারা কি বালটা ছিড়বে? যদি কোনো কোর সাবজেক্ট নিয়ে পড়ো, ভালো কোনো কোর কোম্পানি আসে না বাড়া তোমাকে চাকরি দিতে পারা, আসে কারা বাড়া? সেই আইটি সেক্টরের বালছাল কোম্পানিগুলো, যারা বাড়া তোমাকে কেজি দরে বাড়া তুলে নিয়ে যায়। তারপর সেই কোম্পানিতে গিয়ে দেখো যেই 4 বছর তুমি তোমার ফ্রাস্ট্রেশন বের করার জন্য যেই পানু দেখে 10 বার হ্যান্ডেল মেরেছিলে, তোমার অফিসে তোমার বস সেই পানুই তোমার সাথে রিক্রিয়েট করছে তোমার পোদ মেরে। তো বস গল্পটাও তো ইজি নয়, ঠিক আছে বাড়া? যে কোনো জিনিস বাড়া হার্ড আছে, যে কোনো জিনিসে বাড়া হার্ডওয়ার্কটা দরকার, সে ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেলই হোক, এবং সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে ইচ্ছেটা দরকার। কারণ একটা প্রফেশন শুধুমাত্র হুজুগের বসে চুজ করে নিলেই হয় না, সেটাকে প্রপারভাবে আঁকড়ে ধরতে হয়। তুমি বাড়া গুগল মাইক্রোসফটে চাকরি করা লোকজনকে দেখে বাড়া ইঞ্জিনিয়ারিং পড়তে চলে এলে, এদিকে বাড়া ভেতরের সত্যটাই হলো যে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে মাত্র 5% স্টুডেন্টেরও হয়তো গুগল বা মাইক্রোসফটের মতো স্বপ্নের কোম্পানিতে হয় না। এবার দেখো বাড়া, অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে কমেন্ট করতে আসবে যে মানা যারা এই লাইফটা চুজ করে সাকসেসফুল হয়ে যাচ্ছে তাহলে বাড়া তোর ক্ষতি কিসে? বাট হচ্ছে বাড়া আমার ক্ষতির কিছু নেই বাড়া, তুমি তোমার জীবনে কি বালটা ছিড়ছো মানা সেটা অন্য কেউ ভালো কিছু দেখতে যায় না। হতে পারে লোকজন কথা শোনায়, লোকজন বলবে, সেটাই আলটিমেটলি তুমি তোমার জীবনে সুখী আছো না দুঃখী আছো সেটা ডিসাইড করছো তুমি, এবং সেটা সাফারও করছো তুমি। এবার তুমি যদি তোমার লাইফ নিয়ে ভাই হ্যাপি থাকো তাহলে বস আমার তাতে কিছু বলার নেই, খুব ভালো জিনিস সেটা। বাট যদি কোনো কারণে ভাই তুমি জীবনে সাকসেসফুল হওয়ার পরও স্যাটিসফ্যাকশন খুঁজে না পাও, তাহলে তোমার এই 4 বছরের বা 5 বছরের যে দুঃখ বা কষ্ট যেটা তুমি সাফার করে এসছো সেটাকে ভীষণ বাজে একটা স্মৃতি বলে মনে হবে। হতে পারে তোমার অনেক কিছু করার ছিল যেটা তোমার সোসাইটির চাপে এই লাইফটাকে চুজ করার কারণে করাই হলো না, এবং সেটা নিয়ে একটা আফসোস থেকে গেল তোমার সারা জীবন। আর এটাও হতে পারে যে তুমি হয়তো তোমার জীবনে কি ইচ্ছে ছিল সেটা খুঁজেই পেলে না, যখন তুমি আলটিমেটলি সাকসেসফুল হয়ে গেলে তখন তোমার সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে এইটা হয়তো আমার করার ছিল না। তোমার একটা ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সংসার সব কিছু থাকার পরেও হয়তো জীবনের সেই জব স্যাটিসফ্যাকশনটাই নেই যেটা তুমি হয়তো চেয়েছিলে তোমার লাইফে। তো এই জিনিসটাই জাস্ট বলার ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, তার সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তোমরা চাইলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো যে আমি কেমন ধরনের কন্টেন্ট বানাই, ভালো বা খারাপ সেটা কমেন্ট করে জানাও। ভাই কোনো প্রফেশনই খারাপ না, বাট যেই প্রফেশনটাই চুজ করো সেই প্রফেশনটা একটু দেখে শুনে চুজ করো। জীবনে তোমার যা কিছু করতে ভালো লাগে, তোমার গান লিখতে ভালো লাগে, তোমার গান করতে ভালো লাগে, তোমার নাচতে ভালো লাগে, তোমার লিখতে ভালো লাগে, সব কিছু একটা ভালো প্রফেশন হতে পারে এবং সব কিছুতে স্কোপ আছে। সে তুমি সায়েন্স নাও, সে তুমি আর্টস নাও, সে তুমি কমার্স নাও। হতে পারে আজকে তুমি তোমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে তোমার পাশ দিয়ে দুটো মেয়েকে যেতে দেখে তাদের তুমি টিজ করছো তোমার মুখ দিয়ে সিস মেরে, এবং তাতে তোমার পাশে থাকা দুটো বন্ধু তালি বাজিয়ে তোমাকে বলছে বাহ ভাই কি সিস মারিস, তাহলে তোমাকে আমি একটাই কথা বলবো ভাই ওই জায়গা থেকে বেরো। যখন তুমি তোমার দুজন বন্ধুকে সিস মেরে ইমপ্রেস করতে পেরেছো তখন সেটাকে আরও 10 জন, আরও 100 জন, আরও 500 জন, আরও 1000 জন, আরও 1,00,000 জনকে কী করে ইমপ্রেস করবে এটার ওপর কাজ করো। কে জানে হতে পারে তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিস বাদক হয়ে গেলে বা বাঁশি বাদক হয়ে গেলে। এটাই ছিল বলার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সব কিছু ভালো মতো বোঝাতে পেরেছি। এবং আমার ভিডিওতে কিন্তু কাউকে আমি হার্ট করতে চাইনি, ব্যাপারটা জাস্ট একটু হার্ডভাবে বোঝাতে চেয়েছি, একটু কঠিন ভাষা প্রয়োগ করে বোঝাতে চেয়েছি। যদি কারো খারাপ লাগে তার জন্য এক্সট্রিমলি সরি, আমার কোনো উদ্দেশ্য ছিল না কাউকে হার্ট করার। এবং আবারও বলছি কোনো প্রফেশনই খারাপ না, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা অন্য যে কিছু প্রফেশন হোক, সব কিছু ভালো। নিজের ইচ্ছেটা সবচেয়ে বেশি ম্যাটার করে, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, দেখবে জীবনে ভালো কিছু হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খেলে থাকো, মজা করতে থাকো। আর অবভিয়াসলি গাইস প্রিকশনস নিয়ে, কারণ করোনা আমাদের এখনো ছেড়ে চলে যায়নি, মানে সেকেন্ড ওয়েভ নাকি আসছে। চলো বাই।